প্রতিবাদ করলেই প্রশ্ন তুললেই একেবারে চক্ষুশূল হয়ে যাচ্ছেন সে যে দলেরই হোক না কেন। এই যেমন সুখেন্দু শেখর রায়, তাকে যেমন ডেকে পাঠানো হয়েছে, ঠিক তার পাশাপাশি ডাক পড়লো বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়েরও। অবয়াকে ধর্ষণ এবং খুনে প্রতিবাদ করলেই একে একে প্রত্যেককে তলব করছে কলকাতা পুলিশ। চিকিৎসক থেকে বিশিষ্টজন বাদ গেলেন না কেউই, সোশ্যাল মিডিয়ার মতামতেও কড়া নজরদারি পুলিশের। কণ্ঠরোধের অভিযোগ তুলে সরব প্রতিবাদীরা। অভয়াকে ধর্ষণ ও খুনের ৯ দিন পার, সুবিচারের দাবিতে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও প্রতিবাদের ঝড়। সোশ্যাল মিডিয়ায় ঘটনার কড়া নিন্দার সরব নেটিজেনরা। এদিকে প্রতিবাদ করলেই ডাক পেতে হচ্ছে লালবাজারে। রবিবার বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিকে তলব কলকাতা পুলিশের। কাজের কাজ না করে প্রতিবাদীদের কেন তলব? পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ালেন হুগলির প্রাক্তন সাংসদ। এরা এত সোশ্যাল মিডিয়া নিয়ে, এদের কেন মাথা খারাপ হয়ে গেছে? কে কি লিখছে, কেন মাথা খারাপ হয়ে গেছে? দেখতে তো হবেই, নিজের কাজের কাজ কিছু করছে না, সোশ্যাল মিডিয়া নিয়ে টানাটানি করছে। যারা ফেসবুকে ব্লগার, যারা লিখছে, যারা ভালোর জন্য লিখছে, বাংলার জন্য লিখছে, আর এরা তাদেরকে ধরবে? লালবাজারে ডাকা হয় চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকেও। সোশ্যাল মিডিয়ায় মতামত জানিয়ে পুলিশের চক্ষুশূল দুই চিকিৎসকও। মনে হয় না তো যে আমার বক্তব্যের জন্য আমাকে অভিনন্দিত করবে বলে ডেকে পাঠাচ্ছেন, তো তারা তাদের কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন বা পয়েন্ট অফ ভিউ বলবে। নোটিশ বা কিছু এরকম আইনি আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকেই জানছি, এরকম আমরা চাই তিলোত্তমার সঠিক বিচার। সেই জন্য আমরা সিবিআই কেও চিঠি দিচ্ছি যে আমরা কিছু ইনপুট দিতে চাই, এমনকি আমরা কলকাতা হাইকোর্টকেও আবেদন করতে চলেছি যে আমরা ওই মামলার বাদী হতে চাই। ফলে আমাদের কাছে লুকোনো তো কিছু নেই, বরং হচ্ছে যে আমাদের কাছে বাড়তি ইনপুট পাবে। বেছে বেছে প্রতিবাদীদের যখন তলব করতে ব্যস্ত পুলিশ, তখনই আরজিকর কাণ্ডের প্রতিবাদীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিধায়কের বিরুদ্ধে। মুখ খুললেই নাকি বিপদে পড়ে যাবেন প্রতিবাদীরা। হুঁশিয়ারি বিধায়কের, পাল্টা আক্রমণ বিজেপিরও। তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা এক প্রকার এই খুন ধর্ষণ যা যা ঘটনা আরজিকারে ঘটছে তাতে আপনারা প্রত্যক্ষ মদত দিচ্ছেন এবং নিজেদের দোষ গুণ ঢাকার জন্য নিজেরাই প্রতিবাদে নেমেছেন, সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চাইছেন। মুখ খুললে বিপদ, জুটছে হুমকি শাসানি, শাসকের রোষানলে পড়তে হচ্ছে বিশিষ্ট জন থেকে আম জনতাকেও। মিছিল আটকাচ্ছে পুলিশ, কেন বারবার প্রতিবাদ দমিয়ে দেওয়ার চেষ্টা? জনরোষে গদি হারানোর ভয়। রিপাবলিক বাংলা। সোশ্যাল মিডিয়ায় অভয়কাণ্ডে প্রতিবাদ করায় নোটিশ, একাধিক ব্যক্তিকে নোটিশে দিয়ে তলব পুলিশের। ঘটনায় সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের মতামত পোস্ট করায় যদি হেনস্থার শিকার হন তাদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে প্রস্তুত। নোটিশটি নিজের নাম সহ পাঠানোর আবেদন জানিয়েছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। ঘটনায় সরব হয়েছেন তিনি, যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে। যারাই প্রতিবাদ করছেন তাদের যদি পুলিশের তরফ থেকে নোটিশে পাঠানো হয় তাহলে আইনি সহায়তা, বিনামূল্যে আইনি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই বার্তা দিয়েছেন, নিজের মতামত পোস্ট করায় যদি হেনস্থার শিকার হন তাদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে প্রস্তুত। নোটিশটি নিজের নামসহ পাঠানোর আবেদন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে অভয় হত্যাকাণ্ডে পুলিশি তদন্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃতদেহের ভিসেরা বদলে দেওয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভয়ের বাবার মতোই খুনের জায়গা নিয়েও সন্দেহ প্রকাশ করলেন তিনি। দেখুন, জাস্টিস, 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 জা
অভয়া হত্যাকাণ্ডে প্রথম থেকেই পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশি তদন্ত নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন তুলেছেন তৃণমূলেরই রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়। এই আবহে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ময়না তদন্তের পর পুলিশ অভয়ার ভিসেরা বদলে দিয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু। শনিবার একটি পোস্টে শুভেন্দু প্রশ্ন তোলেন, আমি বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত জানতে পেরেছি তদন্তের নামে নির্যাতিতার ভিসেরা বদলে দিয়েছে কলকাতা পুলিশ। এই কাজে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রক্ত লেগে থাকা বহু জিনিসও পুলিশ বদলে দিয়েছে, যেগুলি ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যায়। হাত ধোয়ার বেসিনটিও নতুন বেসিন দিয়ে বদলে ফেলা হয়েছে। অন্য কোথাও খুনের পর দেহটিকে সেমিনার রুমে আনা হয়। সেমিনার রুমে আদৌ খুন হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভয়ের বাবাও। আমার মেয়েকে যে এখন তো মনে হচ্ছে ওখানে যে মার্ডার করেছে এর কোনো মানে একটু সন্দেহ প্রকাশ করছি আমরা এই ব্যাপারে। অন্য ঘরে হতে পারে, হতে পারে, তার জন্যই হয়তো প্রমাণ লোপাটের চেষ্টা করে। কি এই ভিসেরা যা নিয়ে প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলিকে ভিসেরা বলে। হার্ট, ফুসফুস, প্যাঙ্ক্রিয়াস ও কিডনি সহ বেশ কয়েকটি অঙ্গ এর অন্তর্ভুক্ত। ময়না তদন্তের সময় এই অঙ্গগুলি থেকে নমুনা সংগ্রহ করা হয়। মৃত্যুর তিন দিনের মধ্যে এই নমুনা সংগ্রহ করতে হয়। ভিসেরা সংরক্ষণের পর তা পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট আসতে কমপক্ষে 15 দিন সময় লাগে। একের পর এক অভিযোগের আবহে পাল্টা ফেক নিউজ নিয়ে সরব তৃণমূল। না দেখুন, অনেক ফেক নিউজ ছড়াচ্ছে। আজকে যত সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে তার অন্তত 90% ফেক নিউজ। কে বলছে, কারা সাজাচ্ছে, কারা মানুষকে উত্তেজিত করছে। পুলিশের তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয় হাইকোর্ট। সিবিআই কি সমস্ত মিসিং লিঙ্ক জুড়ে আসল সত্য উদ্ঘাটন করতে পারবে, সবার নজর রয়েছে সেদিকেই। রিপাবলিক বাংলা। আর যে ঘরে অভয়াকে ধর্ষণ করে খুনে প্রতিবাদে বাগবাজারে পথে নামেন মহিলারা শঙ্খ বাজিয়ে উলু দিয়ে, অভয় মৃত্যু সুবিচারের দাবি জানান তারা। জয় বাংলা কোটি।